কলকাতাকে প্লে অফে পৌঁছে তিন উইকেটের ভূমিকা নিলেন। মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে ডাবল করলো কলকাতা নাইট রাইডার্স, অর্থাৎ চলতি মৌসুমে দুবারে মুম্বাই এর বিরুদ্ধে জিতলো তার। এবারের আইপিএল এ প্রথম দল হিসাবে প্লে অফে উঠে এলো কেকেআর। ঘরের মাঠে সাতটির মধ্যে পাঁচটি ম্যাচে জিতল তারা। রবিবার যে তিন ক্রিকেটার ম্যাচ জেতাতে সাহায্য করলেন তারা হলেন ভেঙ্কটেশ আয়ার, আন্দ্রে রাসেল এবং বরুণ চক্রবর্তী। রবিবার বেগতিক দেখে চারে নামিয়ে দেওয়া হয় ভেঙ্কটেশ আয়ারকে। সেই দায়িত্ব ভালোভাবে সামলালেন ভেঙ্কটেশ। একুশ বলে ৪২ রান করেন তিনি, ছটি চার এবং দুইটি ছয় মারে। কম ওভারের ম্যাচ হওয়ায় ঘুরে খেলার সুযোগ ছিল না, চালিয়ে খেলে সেই মুহূর্তে দলকে ভালো জায়গায় দাঁড় করিয়ে দেন তিনি। ব্যাটে বলে দুভাবে অবদান রাখলেন ওয়েস্ট ইন্ডিজ এর ক্রিকেটার। প্রথমে ব্যাট হাতে দুটি চার এবং দুটি ছয়ের সাহায্যে ১৪ বলে ২৪ করলেন, তবে আসল কাজটা করলেন বল হাতে। প্রথম ওভারে তুলে নিল সূর্য কুমার যাদবকে, দ্বিতীয় ওভারে ফেরালেন টিম ডেভিডকেও। মুম্বাইয়ের দুই ম্যাচ জেতানো ক্রিকেটারকে ফেরানো কৃতিত্ব তাকে দিতেই হবে। শেষ ওভারে রান দিল রাশিদের অবদান এ জয়ে কোনো অংশেই কম নেই। কাকে দিয়ে চার ওভার করানো হবে তা নিয়ে ম্যাচের আগে থেকেই চর্চা ছিল। বরুণকে নিয়ে চার ওভার বল করানো একদমই সঠিক সিদ্ধান্ত ছিল। এই ম্যাচেও চার ওভারে মাত্র ১৭ রান দিলেন, তুলে নিলেন রোহিত শর্মা এবং হার্দিক পান্ডের উইকেট।